হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SBS জব স্টাডি। আজ আমি তোমাদের জন্য বাংলার বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি তোমাদের আসন্ন WB টেটের জন্য। তো চলো প্রশ্নোত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, আজকের প্রথম প্রশ্ন, হুকুমনির ছড়া, এটি কার লেখা? অপশানগুলো দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যোগীন্দ্রনাথ সরকার, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, যোগীন্দ্রনাথ সরকার। যোগীন্দ্রনাথ সরকারের লেখা আরও কয়েকটি বইয়ের নাম আমি তোমাদের বলে রাখি, তোমরা একটু শুনে নাও বা নোট করেও নিতে পারো। তো যোগীন্দ্রনাথ সরকারের আরও অন্যান্য যে বইগুলো রয়েছে, হাসি রাশি, রাঙা ছবি, হিজি বিজি, খুকুমনির ছড়া যেটি বললাম কোশ্চেনে, চারুপাঠ, জ্ঞানমুকুল, এগুলো। আর এর আগে আমি তোমাদের বলেছিলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে ছোটদের বইগুলো সেগুলোর কথা, তো সেগুলো আমি আর একবার বলে দিচ্ছি। গুপি গাইন বাঘাবাইন, টুনটুনির বই, সেকালের কথা, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, এগুলো হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। নেক্সট কোশ্চেন দেখো, ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? তো দেখো অপশানগুলো, দীনবন্ধু মিত্র, প্যারিচাঁদ মিত্র, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র, খুব ভালোভাবে তোমরা মনে রেখো। অন্যান্য অপশানগুলোও দেখে নাও। দেখো দীনবন্ধু মিত্র, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, দয় দীর্ঘই হবে দীনবন্ধু বানান। তো দীনবন্ধু মিত্রের একটি বিখ্যাত চরিত্র বা যে চরিত্রের স্রষ্টা সেটি হলো তোরাপ, তোমরা মনে রাখবে তোরাপ, এটি নীল দর্পণ নাটকের একটি চরিত্র। প্যারিচাঁদ মিত্রের ঠগ চাচা যে চরিত্রটি রয়েছে সেটি প্যারিচাঁদ মিত্রের চরিত্র। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র হলো টেনিদা, খুব ভালোভাবে তোমরা এগুলো মনে রেখো, এগুলো আমি যেগুলো বললাম প্রত্যেকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার থ্রি দেখো, হুতম প্যাঁচা এটি কার ছদ্মনাম? প্যারিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু, প্রমথ চৌধুরী। তো তোমরা মনে রাখবে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর। কি বললাম বন্ধুরা? টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখতেন প্যারিচাঁদ মিত্র। আর এখানে যে কোশ্চেনটি রয়েছে, হুতম প্যাঁচা কার ছদ্মনাম, এই প্রশ্নের উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। তো তোমরা মনে রাখবে কালীপ্রসন্ন সিংহের একটি লেখা রয়েছে যেটির নাম হচ্ছে হুতম প্যাঁচার নকশা, হুতম প্যাঁচার নকশা। তো সেখান থেকে তার হুতম প্যাঁচা যে ছদ্মনামটি সেটি এসেছে। তো হুতম প্যাঁচা হলো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। ভাষা শিক্ষার জন্য কয়টি ধাপ অবলম্বন করে চলতে হয়? দেখো অপশানগুলো, দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, পাঁচটি। আমি ধাপগুলো কি কি তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। তো প্রথম যে ধাপ সেটি হচ্ছে অর্জন, তারপরে রয়েছে স্বচ্ছন্দ গতি, তারপরে মেনে চলা বা মান্য করা, ফোর্থ নাম্বারে যেটি রয়েছে বা চতুর্থ ধাপ যেটি সেটি হলো সার্বজনীনতা, আর পঞ্চম ধাপ হচ্ছে অভিযোজন। তো তোমরা এই পাঁচটি ধাপ মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি। নেক্সট দেখো, উষা শব্দটি কোন প্রকারের? তৎসম, অর্ধতৎসম, দেশি, তদ্ভব। এটি দেশি হবে বন্ধুরা, টাইপিং মিস্টেক হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, তৎসম। উষা শব্দটি তৎসম শব্দ, তোমরা মনে রেখো। ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হল, তো দেখো, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, শব্দার্থ। অপশান ডিতে রয়েছে সবগুলি। তো সঠিক উত্তর হবে সবগুলি। ভাষা আয়ত্তীকরণের জন্য ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্বেরও প্রয়োজন রয়েছে, শব্দভাণ্ডারের প্রয়োজন রয়েছে, বাক্যতত্ত্ব ও শব্দার্থেরও প্রয়োজন রয়েছে। তো এগুলো সবগুলোই হলো ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্র, খুব ভালোভাবে মনে রাখবে।
ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায়। তো ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে কি বোঝায়? দেখো, শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, উচ্চারণ সামর্থ্য অর্জন, শব্দভাণ্ডারের বিকাশ, সবগুলি। সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। তাহলে ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে এগুলোকে সবগুলোকেই বোঝানো হয়। শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, উচ্চারণ সামর্থ্য অর্জন, শব্দভাণ্ডারের বিকাশ। কোশ্চেন নাম্বার 8 দেখো, ভাষার আয়ত্তীকরণ হলো। তো ভাষার আয়ত্তীকরণ কি? দেখো, একটি সচেতন প্রক্রিয়া, একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, একটি অচেতন প্রক্রিয়া, একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে যে ভাষার আয়ত্তীকরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। নেক্সট দেখো, বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? ভাষা শিখনের ক্ষেত্রে, ভাষা আয়ত্তীকরণে, ব্যাকরণের নিয়ম শেখানো, কোনোটি নয়। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ভাষা আয়ত্তীকরণ। তাহলে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বন্ধুরা? ভাষা আয়ত্তীকরণের বিষয়ে। কোশ্চেন নাম্বার 10 দেখো, এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। ল্যাড এর পূর্ণরূপ কি? তো দেখো, এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, ল্যাডের পূর্ণ রূপ বা সম্পূর্ণ নাম হচ্ছে বা ফুল ফর্ম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব খুব ভালোভাবে তোমরা মনে রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কুই কুই দেখো, কুই কুই বা কুইং শব্দ শিশু কোন সময়ে করে? 3 সপ্তাহে, 5 সপ্তাহে, 6 সপ্তাহে, 2 সপ্তাহে। তো সঠিক উত্তর হবে 6 সপ্তাহে। তোমরা মনে রাখবে কুই কুই বা কুইং এটি শিশুরা 2 থেকে 4 মাস বয়সে করে, 2 থেকে 4 মাস বয়সে। নেক্সট দেখো, শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? তো শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং বা বাবলিং শুরু হয় কোন সময়? দেখো, 6 মাস বয়সে, 8 মাস বয়সে, 3 মাস বয়সে, নাকি 5 মাস বয়সে? সঠিক উত্তর হবে 6 মাস বয়সে। তোমরা মনে রাখবে শিশুরা 4 থেকে 6 মাস বয়সে বাবলিং করে, খুব ভালোভাবে মনে রেখো। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, কে বলেছেন? এটিও খুব খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এটি বলেছেন চমস্কি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। খুব ভালোভাবে তোমরা মনে রেখো, ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো। অপশানগুলো দেখো, ঘরবাড়ি, খেলার মাঠ, পরিবেশ, চাষের জমি। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, পরিবেশ। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো পরিবেশ, খুব ভালোভাবে মনে রাখবে। 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়? তো দেখো, 3 শব্দ, 1 শব্দ, 2 শব্দ, 4 শব্দ। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 2 শব্দ। 1.5 বছর বয়সে শিশুরা 2 শব্দ বা দ্বি শব্দের বচন বলতে পারে, তোমরা ভালোভাবে মনে রেখো। এছাড়া মনে রাখবে যে 2 বছর বয়সে তারা বড় শব্দের বচন বলতে পারে, 7 বছর বয়সে একাধিক বাক্য পড়তে পারে এবং সময় বলতে পারে, 10 বছর বয়সে পরিণত ভাষা দক্ষতা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ক বছরে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? 3 বছরে, 5 বছরে, 1 বছরে, 4 বছরে। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 5 বছরে। 5 বছরে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে। 17 নম্বর কোশ্চেন দেখো, ভাষা ও বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কটি কৌশল
চিহ্নিত করেছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, তিনটি। তাহলে ভাষা ও বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তিকরণের ক্ষেত্রে শিশুর তিনটি কৌশল চিহ্নিত করেছেন। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? অপশানগুলো দেখো, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বর ও ব্যঞ্জনধ্বনি, কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, স্বরধ্বনি। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে স্বরধ্বনি উচ্চারণ করতে শেখে। দেখবে শিশুরা ই ই উ উ আ আ এরকম বলে। তো এই সময়টাকে তোমরা মনে রাখবে বলা হয় রিফ্লেক্স স্তর, ঠিক আছে? তোমরা মনে রাখবে যে এই সময়টাকে বলা হয় রিফ্লেক্স স্তর। নেক্সট দেখো, শিশুর আনন্দময় ভাষা শিক্ষণ পর্ব শুরু হয়। তো কত বছর বয়সে শিশুর আনন্দময় ভাষা শিক্ষণ পর্ব শুরু হয়? এক বছর বয়সে, তিন থেকে চার বছর, পাঁচ থেকে ছয় বছর, ছয় থেকে সাত বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, তিন থেকে চার বছর বয়সে শিশুরা আনন্দময় যে ভাষা শিক্ষা পর্ব শিশুর সেটি শুরু হয় তিন থেকে চার বছর বয়সে। খুব ভালোভাবে মনে রাখবে। তো বন্ধুরা, আজকের আলোচনা পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তো চলো আজ এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।